মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা রেখে দাও ভাই, এটা আমি তোমাকে উপহার দিয়েছি, তুমি ফিরিয়ে দিচ্ছ কেন? কারণ আমার মনে হয় এটা রাখার কোনো কারণ এই মুহূর্তে আমার কাছে নেই। কোনোদিন যদি তোমার কাছে ফিরে যাই তখন না হয় এটা আবার দিও, আপাতত এটা রাখার কোনো অধিকার নেই আমার। বেশ ভাই, তোমার এই কথাটাই আমার জন্য যথেষ্ট। আর তুমি দেখো সেই কোনো দিনটাকে আমি আমাদের জীবনে খুব শিগগিরই ফিরিয়ে আনবো। তুমি শুধু আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ, তলিয়ে কিছু ভাবছো না অনির্বাণ। অবিশ্বাস সন্দেহ এই কথাগুলো এমন না যেগুলো আমাদের মনের অনেক গভীরে ঢুকে বসে থাকে, এত সহজে সেগুলো কাটিয়ে ওঠা যায় না। তোমার সন্দেহ তো আমার অতীত নেই, আমার সঙ্গে সূর্যের সম্পর্ক নেই। আমি কিন্তু তোমাকে কোনো দিন বলিনি, একবারও আমি বলিনি যে আমি সূর্যকে ভালোবাসিনি, কারণ আমাদের সম্পর্কটা সত্যি ছিল। কিন্তু মুশকিলটা কোথায় জানো তো, তোমার মনে ওই কথাটা এমন ভাবে গেঁথে রয়েছে যে পরের কোনো সত্যি তুমি সত্যি বলে মনেই করছো না। মনেই করছো না যে আজকে আমার জীবনে সূর্যর আর কোনো অস্তিত্ব নেই, আমার জীবনে কোথাও সূর্য নেই। তুমি এটা মেনেই নিচ্ছ না। আমি কিন্তু বিশ্বাস করেছি অনির্বাণ, আমি কিন্তু মানি যে আজকে তোমার জীবনে কোয়েল কোথাও নেই, আর তোমার মনে কোয়েলের প্রতি কোনো ফিলিংস, কোনো দুর্বলতা, কোনো কিছু অবশিষ্ট নেই যেটা আগে ছিল, কারণ তুমি মুভ অন করেছো। কিন্তু আমিও যে মুভ অন করতে পারি তুমি সেটা মেনে নিচ্ছ না, আর কোনোদিনও তুমি বিশ্বাসও করবে না, কারণ তোমার মেল ইগো তোমাকে সবসময় সন্দেহ প্রবণ করে তুলবে। কি দরকার তাহলে বারবার কেন বৃথা চেষ্টা করছো আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার? আর এই ধরনের ঘটনা যে পুনরাবৃত্তি ঘটবে না তার কোনো নিশ্চয়তা দিতে পারবে তুমি? আমি আবার তোমার বাড়ি গিয়ে উঠব, আবার সেই সন্দেহের পরিবেশ, আবার কি নাকি দেখে তোমার মনে হবে আমি বোধহয় তোমাকে চিট করছি, তুমি আমাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে, এগুলো নেওয়ার ক্ষমতা আর আমার নেই অনির্বাণ। আমি এই মুহূর্তে জীবনে একটু শান্তি ছাড়া কিচ্ছু চাই না। আমি জানি রাই, আমি জানি যে একটা মানুষ কতটা আঘাত পেলে নিজের বাড়ি ছেড়ে, নিজের প্রিয়জনদেরকে ছেড়ে একা থাকার পথ বেছে নেয়। তাই আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি, আজ আরো একবার তোমাকে বলছি রাই, একবার আর একবার আমাকে বিশ্বাস করো প্লিজ। আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না রাই, বিশ্বাস করো। এই কটা দিন আমাকে বদলে দিয়েছে রাই, তাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাদের থমকে যাওয়া জীবনটায় প্রাণ ফিরিয়ে দাও রাই, আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার হাত ধরে বাঁচতে চাই আমি, প্লিজ রাই, ফর গড সেক আমি ভিক্ষে চাইছি তোমার কাছে রাই। বললাম যে আমার ভাবতে একটু সময় লাগবে। কতদিন আর কতদিন রাই? জানি না, প্লিজ অনির্বাণ আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি এটা আমার কাছে রাখতে বলো না, আর আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত খরচ করার দরকার পড়বে না। খরচ না করলেও আমি ফিরে যাওয়ার হলে ফিরে যাব, দাম দিয়ে আর যাই হোক, ভরসা কেনা যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।